नमस्कार बंधुरा, गोपाले हेसेले आपनादे सबाईके स्वागत। आज के पनीरेर दारुण टेस्टी एकटा निरामिष रेसिपी आपनादेर साथे शेयर करछी, जेटा खूब सामान्य घरोया उपकरणे तैरी हो जाए आर रुटी परोटा लुची फ्राइड राइस पोलाओ सब किछुर साथे खेते भीषण भालो लागबे। ताई चलुन एबार रान्नाटा शुरू करे दी। पनीरेर एई दुर्दान्त रेसिपिटा तैरी करार जन्य कड़ाइर मध्ये तेल गरम करे निएछि। एर मध्ये प्रथमेई नून दिए दिलाम, दिए दिच्छि अल्प हलुदेर गुड़ो, अल्प एकटु काश्मीरी मिर्च पाउडार दिए दिलाम। एबार पनीरेर टुकरोगुलो भेजे निच्छि। समस्त पनीरेर टुकरोगुलो भाजार जन्य बसिए दिएछि। एगुलोके एबार मीडियाम फ्लेमे रेखे उल्टे पाल्टे भालो करे भेजे नेब। तबे पनीरेर टुकरोगुलो हालका करे भेजे निएछि। एबार एगुलोके तुले निच्छि आर एकटु उष्ण गरम जलेर मध्ये आमि एगुलो रेखे दिच्छि। पनीरटाके तो भेजे तुले रेखे दिएछि। এবার মূল রান্নায় যাওয়ার আগে এর মশলাটা তৈরি করে নিচ্ছি। সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ছোট ছোট চার পাঁচ টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাত আটটা কাজু বাদাম, এর সাথে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 2 টেবিল স্পুন। এবার এটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করছি, কেননা দই আছে তাই অল্প একটু জল অ্যাড করছি। এবার এটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি। পনিরের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করে নেব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এর মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর 1টা দারচিনি, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল মিক্সির জারের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিচ্ছি। আর এই কাজ করতে করতে বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি, অনলাইনে শপিং তো এখন পুরনো ব্যাপার, ঘরে ঘরে আমরা এখন সবাই অনলাইনেই শপিং করে থাকি, বিশেষ করে যখন সামনে পুজোর সিজন আসছে। আপনারা যদি নিজেদের পোশাক আশাক, অ্যাক্সেসরিজ, জুয়েলারি, ব্যাগ, জুতো, মোবাইল বা ঘর সাজানোর যাবতীয় জিনিসপত্র একই জায়গায় এবং কম দামের হাই কোয়ালিটির জিনিস পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং তারপর সেখান থেকে পছন্দ মতো জিনিস সেখান থেকে পারচেস করুন। আখেরে কিন্তু লাভ আপনাদেরই হবে। তাই সবার কাছে রিকোয়েস্ট রইল, চ্যানেলটাতে অবশ্যই ভিজিট করুন। 3-4 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চামচ যাচ্ছে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়োটাও 1/2 টিস্পুন দিয়ে দিলাম। এর সাথেই স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেভি তৈরি করার জন্য জল দিয়ে দিচ্ছি। তবে এই রান্নাতে কিন্তু আপনারা জলের জায়গায় দুধের ব্যবহারও করতে পারেন, তবে আমি বেশি রিচ করব না, সেজন্য আমি জলটাই দিলাম। আর এই রান্নাটা খুব বেশি ঝোলঝোলও ভালো লাগবে না, একটু গ্রেভি টাইপ হলেই বেশি ভালো লাগবে। ঝোলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 3-এক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। এবার উষ্ণ গরম জলের মধ্যে যে পনিরগুলো রেখে দিয়েছিলাম সেখান থেকে তুলে নিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি, গ্রেভির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আবারও 2 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে আপনারা দুধের মালাইও এখানে ইউজ করতে পারেন। আমি 2 চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি।
রান্নাটা এবার আমার একদম রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই পনিরের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়, সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।